আগামী উনিশ তারিখ ব্রিগেডের প্রস্তুতির কথা মাথায় রেখে এদিন হারোয়াতে মহিলা তৃণমূল কংগ্রেসের পরিচালনায় অনুষ্ঠিত হল মহামিছিল এদিনের মহামিছিলে পা মেলান এলাকার বহু মহিলা তৃণমূল কর্মী সমর্থকেরা পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে হারোয়া বরাবরই গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে এসেছে হারোয়াই অনেক ক্ষেত্রে নির্ধারণ করে রাজ্যের ভোটের অঙ্ক উনিশে জানুয়ারির ব্রিগেডে জনসভার প্রস্তুতিতে হাড়োয়ার ধর্মতলা মোড়ে তৃণমূলের মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই ব্রিগেডের প্রস্তুতি সভার মিছিল হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম ব্লক সভাপতি শফিক আহমেদ জেলা পরিষদের সদস্য সিরাজুল ইসলাম ও সঞ্জয় বিশ্বাসের সহযোগিতায় তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় হাড়োয়া ব্রিজ থেকে শুরু হয়ে পুরাতন বিডিও অফিসের সামনে শেষ হয় এই মহামিঝিলে পামেলায় কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থক হাড়ওয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সফিক আহমেদ জানান আগামী উনিশে জানুয়ারি ব্রিগেডের জনসভা থেকে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে মানুষ লোকসভা ভোটের আগে তিনি যা নির্দেশ দেবেন আমরা তা অক্ষরে অক্ষরে পালন করব উনিশে ব্রিগেডের জনসভার আটচল্লিশ ঘন্টা আগে হাড়োয়া তৃণমূলের মিছিল যে এক রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে তাও একবার প্রমাণ হলো কর্মী সমর্থকরা জনসভায় যেতে প্রস্তুত রাজ্যের প্রশাসনিক কর্তা মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন তার উপরে নির্ভর করে আগামী লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে হাড়োয়া বিধানসভা জননেত্রী মমতা ব্যানার্জি যে বার্তাটা দিতে চাইছে তদঙ্কার তারই বার্তা আমরা গ্রামগঞ্জের মধ্যে পৌঁছে দিতে চাইছি যে উনিশের ব্রিগেড থেকে একটা ঐতিহাসিক জমায়েত হবে সেই জমায়েতের মধ্য দিয়ে ভারতবর্ষকে এবং এই যে ভারতবর্ষের যে সরকারটা চলছে সেই সরকার যেমন দুর্নীতিগ্রস্ত জনবিরোধী নীতি নিয়ে চলছে মানুষের মধ্যে ভেদাভেদের যে ভেদাভেদ সৃষ্টি করেছে সেই ভেদাভেদটা বাংলায় সৃষ্টি করতে চাইছে রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড